ব্যাপার কি? কথা বলছো না কেন? কি ব্যাপার? অভিনয় প্রতিভায় বাংলাদেশের অন্যতম সেরা অভিনেতাদের একজন বর্ষীয়ান অভিনেতা মাসুদ আলী খান। বয়সের ফাঁড়ে নুয়ে পড়া এই মানুষটি অভিনয় করতে পারেন না অনেক বছর ধরে। এখন তিনি কোথায় আছেন, কেমন আছেন, সেসব নিয়ে হারিয়ে যাওয়া তারকাদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন হারিয়ে যাওয়া তারকারায়ের আজকের পর্ব। সিনে পয়জনের ভিডিও ইউটিউবের পাশাপাশি দেখা যাচ্ছে ফেসবুকেও। ফেসবুক পেজের লিঙ্ক স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। গুণী এই অভিনেতার জন্ম 1931 সালের 1 ডিসেম্বর মানিকগঞ্জের সিংগাইরে। অভিনয়ের শুরুটা একদম ছোটবেলাতেই। ক্লাস টুতে পড়ার সময় খেলার ছলেই অভিনয় করেছিলেন সরস্বতী পূজায় আয়োজিত রানী প্রতাপ সিং নাটকে। এরপর স্কুলের অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানে অভিনয়ে অংশ নিয়েছেন তিনি। বর্তমান কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ম্যাট্রিক পাশ করে তিনি ঢাকায় এসে 11 শ্রেণীতে ভর্তি হন জগন্নাথ কলেজে। কলেজে পড়ার সময় তিনি নাটকের সঙ্গে আরও ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। 1956 সালে তিনি যুক্ত হন এদেশের প্রথম মঞ্চনাটকের দল ড্রামা সার্কেলের সঙ্গে এবং তখন থেকেই প্রাতিষ্ঠানিকভাবে নাট্যচর্চা শুরু করেন। 1964 সালে তিনি কর্মজীবনে প্রবেশ করেন পর্যটন কর্পোরেশনে চাকরিতে যোগদানের মাধ্যমে এবং তিনি অবসর পর্যন্ত এই চাকরি করেছেন, যে কারণে তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা খুবই কম। চলচ্চিত্রে অভিনয়ের জন্য টানা বেশ কিছুদিনের জন্য শিডিউল দেওয়ার প্রয়োজন থাকায় তিনি সে সময় বের করতে পারেননি। 1950 এবং 60-এর দশকে মঞ্চনাটকের পাশাপাশি তিনি বেতার ও টেলিভিশন নাটকেও নিয়মিত অভিনয় করতে শুরু করেন। চলচ্চিত্রে তিনি প্রথম অভিনয় করেন সাদেক খান পরিচালিত নদী ও নারী চলচ্চিত্রে। ছবিটি মুক্তি পায় 1965 সালে। সেই ছবিতে তিনি নায়ক চরিত্রে অভিনয় করেছিলেন। মামি কইছিলাম কি, এবার আমার জমি তোমার সব হইছে, হাল ভালো তো খোদার মর্জিতে করছি, এবার বিয়া করু। পরবর্তীতে তিনি আরও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা 15টির মতো। তার উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে দুই দুয়ারি, শঙ্খনীয় কারাগার, আয়না ও অবশিষ্ট, মাটির ময়না, মোল্লাবাড়ির বউ, না বলো না, মেড ইন বাংলাদেশ, প্রিয়তম ইশু, জোনাকির আলো ইত্যাদি। আমাকে বিস্কিট দিবি না? মাসুদ আলী খান অভিনয় করেছেন অসংখ্য টিভি নাটকে। তার উল্লেখযোগ্য টিভি নাটকগুলো হচ্ছে কোথাও কেউ নেই, এইসব দিন রাত্রি, একান্নবর্তী, সুখী মানুষ প্রজেক্ট, কুরুনাই কিনার নাই, 69, পোষ ফাগুনের পালা, দিন চলে যায় ইত্যাদি। স্নিগ্ধ অসথের ছায়, ক্লান্ত বৃদ্ধা ভিখারিণী, জীর্ণ বস্ত্রপাতি, ঘুমায় পড়েছে। 2014 সালের 24 অক্টোবর একটি নাটকের শুটিং থেকে বাসায় ফিরে বাথরুমে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যায় তার। তারপর থেকেই তিনি অনেকটা ঘরে পড়ে আছেন, হুইল চেয়ারে করে নড়াচড়া করতে হয়। এরপর আর অভিনয় করতে পারেননি তিনি। শুধু ইত্যাদির কয়েকটি পর্বে বিশেষ ব্যবস্থায় তাকে দিয়ে অভিনয় করানো হয়েছে। গত 9 বছরে অভিনয় বলতে সেটুকুই। 93 বছর বয়সী বর্ষীয়ান এই অভিনেতার বর্তমানে সময় কাটে গ্রিন রোডের নিজ বাসাতে বই পড়ে, গান শুনে আর টেলিভিশন দেখে। এখনও তার অভিনয় করতে ইচ্ছা করে। এখনও নিজের আগের অভিনয় দেখে স্মৃতি কাতরতায় ভোগেন, কিন্তু অভিনয় করার সেই সামর্থ্য এখন আর তার নেই। পারিবারিক জীবনে তিনি 2 সন্তানের জনক। তার ছেলে সুমিত আর মেয়ে সীমা। মেয়ে দেশে থাকলেও থাকে শ্বশুর বাড়িতে, আর ছেলে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন। বাসায় তিনি আর তার স্ত্রী, ফলে সেভাবে গল্প করারও মানুষ নেই, যে কারণে অনেকটাই একাকিত্বে ভোগেন বর্ষীয়ান এই অভিনেতা। মাসুদ আলী খান তার সুদীর্ঘ প্রায় 60 বছরের অভিনয় জীবনের স্বীকৃতি হিসেবে এবছরই অর্জন করেছেন 21শে পদক। অসম্ভব গুণী এই অভিনেতা 100তম জন্মদিন পালন করুক, সুস্থ সুন্দর হোক তার বাকি জীবন, এটাই আমাদের প্রত্যাশা। মাসুদ আলী খানের জন্য গভীর শ্রদ্ধা। হারিয়ে যাওয়া বাকি তারকাদের নিয়ে ভিডিও দেখতে স্ক্রিনে থাকা প্লেলিস্টে ক্লিক করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।